গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ। আজকে হাজব্যান্ড ভিডিওটা শুরু করলো, তার কারণ হচ্ছে হাজব্যান্ড ঘুম থেকে উঠে আজকে আগের দিন ওয়াইফ বলেছিল চিকেন আনতে, তো আমার চিকেন আনা হয়নি। আমি ল্যাদ খেয়েছিলাম বা কী করেছিলাম সেটা তো পরের কথা, আমি আগের দিনে চিকেনটা আনতে পারিনি। সো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুধু চিকেন না আর অনেক কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম, করে নিয়ে এসে সঞ্চারীকে দিলাম এবং গরমে মারাত্মকভাবে ঘেমে গিয়ে আমি যথারীতি স্নানটা করে ফেললাম, করে পুরোপুরি ফ্রেশ হয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এ তো গেল আমার কথা, কী করলাম সমস্ত কিছু বলে দিলাম এক নিঃশ্বাসে, তার কারণ কাজ করলে বলতে হয়। কিন্তু আমার সাথে সাথে আরেকজন প্যারালালি এতগুলো বাজার পাওয়ার পর সে কী করছে সেটা দেখে নিতে হবে। দেখি কী করছে। এই তো গুড মর্নিং, আমার এদিকে চিকেনটা ফ্রাই হচ্ছে আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর যেহেতু আগের দিনের ডালটা ছিল তার জন্য আমার সকাল সকাল উঠে ভাত আর উচ্ছে দিয়ে পেঁয়াজে লঙ্কা দিয়ে চচ্চড়ি এটা হয়ে গেছে। মাসি চলে গেছে, মাসি চলে যাওয়ার পর আমাকে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে গিয়েছিল, তো আমার বেশিক্ষণ লাগলো না। যেটাতে আমার সময় লাগলো সেটা হচ্ছে আর সঙ্গীত চিকেনটা আনার পরে বাজার থেকে ওইটা ধোয়াটা খুব প্যাথেটিক, ধুয়ে রাখাটা, কারণ প্রথমত একটা ভালো করে ধুতে হয় এক, আর দুই ধোয়ার পরে নিজের হাতটাকে অন্তত 14 বার সাবান দিয়ে ধুতে হয়, তাহলে মনে হয় যে আমি একটা ভিডিও দেখছিলাম কদিন আগে, সানি দেওল বেরিয়েছে, বেরিয়ে হাঁটছে, ওকে ফ্যানেরা ছবি তুলতে চাইছে, ও ঠেলে সরিয়ে দিচ্ছে, কথা বলতে চাইছে করছে, একজন মহিলা ওকে ধরতে গেছে, ওরকম করে হাত তুলে দিল, প্রথমে রেগে তারপরে চুপ চুপ দেখাচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছি। মানে এরা খুঁজে পাওয়া যাচ্ছিলো না কাইন্ড অফ একটা জায়গার থেকে হঠাৎ করে প্রচণ্ডভাবে বিশালভাবে একটা হিট হয়ে গিয়ে মানে মারাত্মক একটা কাণ্ড ঘটে গেছে। সত্যিই কি ওরকম হচ্ছে, ওরকম ব্যাপার? সো খুলে মোটামুটি আমি এই দেখতে পাচ্ছি, এই রয়েছে গাদার টু, রয়েছে আগেরবারে কল তুলেছিল এখন রথের চাকা তুলে নিয়েছে। মানে যদি মহাভারতে থাকতো আর যদি কর্ণের চরিত্র দেওয়া হতো তাহলে কী করে রথের চাকা আটকে, তো সানি দেওলের কোনোদিনও কিছু হতো না, রথের চাকা আটকে গেলে নিজে এরমভাবে তুলে নিত। OMG 2টা দেখার খুব ইচ্ছে ছিল, ওটাও তো খুব ভালো মানে ট্রেন্ডিং দেখাচ্ছে। ড্রিম গার্ল 2 এসছে কি না এখন আমি দেখিনি, মনে হয় চলে এসছে, আমার দেখার মতো সাহস আমার নেই, কারণ ড্রিম গার্ল দেখে আমার সাহস চলে গেছিলো। ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখার ইচ্ছে ছিল কিন্তু এতদিন পেরিয়ে গেছে, ডাইলিউট হয়ে গেছে, আর রকি আর রানি তো সঞ্চারি দেখে নিয়েছে সুতরাং সেটাতে আর কিছু নেই। অনেকক্ষণ ধরে ওই রুমটাতে বসেছিলাম, কাজ করছিলাম, আর ভালো লাগছিল না অনেকক্ষণ বসে থাকতে থাকতে, মনে হলো চা একটু বারান্দায়, কিন্তু বারান্দায় আসার তো মানে ভিডিও ছাড়াও আর অনেক কারণ থাকে, সেটা শুধু মোটামুটি যাদের একটু বয়স হয়েছে তারা বোঝে, ঘরের মধ্যে থেকে হয় না সব কিছু। তো আমি সেই কারণে আমি বারান্দাতে এলাম, তবে কারণটা একদমই আলাদা। আমি বাইরে এসে দেখলাম মানে আমার সকাল থেকে আমার কেমন জানি মনে হচ্ছিলো যে বাইরের ওয়েদারটা দেখে যে বৃষ্টি হবে আজকে, তার কারণ বর্ষা তো যাওয়ার মুখে, তো আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, কি এই যে অবস্থা, একটা মেঘলা পরিস্থিতি হয়ে আছে, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে, একটা হাওয়া চলছে কন্টিনিউ। আজকে ওয়েদার রিপোর্টে দেখলাম যে উত্তরবঙ্গে মারাত্মক একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর সেটা দেখার পরে আমার মনটা একটুখানি আনচান করে উঠলো। বৃষ্টির পূর্বাভাস মানে আনচান মানে ভয়ে দুঃখে এই ধরনের কোনো ব্যাপার না, নর্থ বেঙ্গলের কোনো নিউজ শুনলেই মানে কোনো খবর আমি যদি পাই নর্থ বেঙ্গলের কিছু যে বৃষ্টি হবে বা এই হয়েছে, হাতি বেরিয়েছে, গন্ডার বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি, তো আমি সমস্ত নিউজ না খুব কুটিয়ে দেখি। ইনফ্যাক্ট আমার অন্যান্য ডিস্ট্রিক্টে যা যা ঘটনা ঘটেছে, কতটা কী ঘটেছে না ঘটেছে, তার থেকে যদি আমাকে জিজ্ঞেস করো তুমি যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি এই সমস্ত দিকে কী হয়েছে, আমি বরং তোমাদেরকে বেটার খবর দিতে পারবো, মানে সেটা তোমরা আমাদের যদি রেগুলার ব্লগ দেখে থাকো তোমরা তো বুঝতেই পেরেছো। তো এই বৃষ্টির মধ্যে দেখি মানে কলকাতায় থেকে আর সেই ফিলিংসটা আসছে না, মানে অনেক চেষ্টা করছি আসছে না। আমার বারবার মনে পড়ছে, মানে কেন মনে পড়ছে আমি জানি না, এরকমই একটা বর্ষাকালের সদ্য বর্ষা যায় যায় এরকম একটা কন্ডিশন, এরকম সময় আমরা বিয়ে করব প্ল্যান করলাম যে নর্থ বেঙ্গলে, সঞ্চারি আর আমি দুজনেই প্ল্যান করলাম যে নর্থ বেঙ্গলে আমরা বিয়েটা করব। বিয়ে করার পর এরকম একটা বর্ষাকালে আমি আর সঞ্চারি দুজনে মানে এই অগস্টের মিড অগস্ট, এন্ড অফ অগস্ট এরকম একটা সময় আমরা গেছিলাম ওখানে, তো এত ভালো ওয়েদার ছিল, এত ভালো লেগেছিল। ইনফ্যাক্ট আমরা যে মন্দিরে বিয়ে করেছিলাম সেই মন্দিরটাও আমরা ওই বৃষ্টির মধ্যেই প্রথম ভিজিট করি, মানে সেই জায়গাটা জাস্ট বলে বোঝানোর নয় এত ভালো লেগেছিল, মানে এক্সপ্লেনেশনের বাইরে। আর দুদিকে নদীতে ভর্তি জল আর শব্দটা আসছিল, কিন্তু উল্টোটা হয়ে গেল যখন আমরা শীতকালের পরে ফেব্রুয়ারিতে যখন ফাইনালি গেলাম ওখানে, দেখলাম নদী শুকিয়ে গেছে, আওয়াজ নেই, সবাইকে বিশাল বলে নিয়ে গেছি যে দুদিকে নদী, হ্যাঁ বিরাট আওয়াজ, এই ওই হ্যান ত্যান, তো গিয়ে দেখলাম শুকিয়ে গেছে,
এক্সপিরিয়েন্স আমরা যদি নেক্সট টাইম নর্থ বেঙ্গল যাই, তো এই ডেলি ব্লগে এর আগে অনেকবারই দেখেছি, কিন্তু তাও এই ডেলি ব্লগে যারা নতুন আমাদের বন্ধুরা এসছো বা ফ্যামিলি মেম্বাররা এসছো তাদেরকে আরেকবার ওই জায়গাটা দেখাবো। ঘর তো সমস্ত মোছামুছি কমপ্লিট করার পর সঞ্চারি এখন স্নানে গেছে আর আমি ইউটিউব চালিয়েছি। ইউটিউবে জেনারেলি আমি চালিয়ে কিছু কিছু খুব কম মানে ভ্যারাইটির জিনিস দেখি। আমি জেনারেলি দেখেছি আমার রাস্তা কলকাতা টু শিলিগুড়ির রোড দেখছি, আমি সারাক্ষণ এই দেখতে থাকি, আমার মাথার মধ্যেও এইসব চলতে থাকে। আর আমি এ নিয়ে হলো এই লাস্ট এক মাসের মধ্যে যে কটা রোড ট্রিপ হয়েছে আমি প্রায় সব কটা ইউটিউবারের সব কটা ভিডিও দেখে নিয়েছি, এখন মনে হয় এটাই মনে হয় বাকি ছিল যেটা আজকে দেখছি। এই দেখি আমি সারাক্ষণ দেখতেই পাচ্ছ এই রাস্তা কীভাবে যাচ্ছে কীভাবে যাচ্ছে, কবে যাবো আমি জানি না, আমি দেখতে থাকি। আচ্ছা আমাদের কেউ আছে ফ্যামিলির সদস্য সাবস্ক্রাইবার কেউ আছো নাকি যারা এরকম রোড ট্রিপ করতে ভালোবাসো, প্লিজ জানিও তো। বাজে এখন 5:45 এক্স্যাক্টলি, তাই মারাত্মক খিদে তো অবভিয়াসলি পেয়েছে, পাগলের মতো খিদে পেয়েছে। চিকেন আর আমাদের কি কি বলে এটাকে উচ্ছে উচ্ছে ভাজা, খিদের জন্য সব ভুলে গেছে, জিততে পারবে না কিন্তু সমান সমান থাকবে, টেস্ট অন্যরকম হয়েছে, প্রিপারেশনের স্টাইলটা অন্যরকম হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ঝালটা কেমন হয়েছে? আমি একটা জিনিস বলবো ভাবছিলাম অনেকদিন ধরে বলা হয়নি, তো আজকে বলেই দিই, ভবিষ্যতে আমি যখন ক্যাফে করবো মানে আমরা যখন ক্যাফে বানাবো একটা, আমাদের তো ইচ্ছে আছে একটা ক্যাফে বানানো, তো আমি তখন এই চাটা পার্টিকুলারলি এই চাটার যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি বানাচ্ছি সেটা আমি যাকে দিয়ে বানাতে বলবো ওখানে তাকে বলবো, এবং আমি 100 টাকা করে কাপ করবো। এই যে আমি বলতে চাইলাম এত কথার মানে এটাই যে তুমি ওই যে দুটো কাপ আমি প্যাক করে একবার দেখিয়ে সরিয়ে দিলে হেলা ফেলা করো না, একটা ঠিকঠাক ক্যাফেতে যদি আমি এই চা দিই এর দাম 100 টাকা করে কাপ হবে। দেখো আচ্ছা ঠিক আছে, এই যে এই যে আসলে আজকে ব্লগটা সারাদিন ধরে আমি এইভাবেই ফিক্স করে রাখি, একবার এই জুম এই এইরকম এই করে যাই, ভালো লাগছে, সুন্দর লাগছে না? আজ সারাদিনে আমি ভালো করে একবারও ভিডিও করতে পারিনি, কারণটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো জামা কাপড় যেভাবে জড়ো হয়েছিল এদিক থেকে সব সমস্ত কিছু বাট করে আপাতত এখানে রেখেছি, যত যত জামা কাপড় ছিল সমস্ত কিছু বাট করেছি, আর এইটুকুনি প্লেস করা হয়নি, বাদ বাকিগুলো সব প্লেস করেছি। আর আজকে সকাল থেকে একটু ঘরটা ভালো করে ক্লিন করছি, রোজ ঘর মোছা হয় ক্লিন করা হয়, বাট আজ হয় না, কোনায় কোনায় ঢুকে গিয়ে পুরো একদম ক্লিন করেছি। যখন বাড়ি থাকি আমার কাজ না থাকে, এটা আমার কোনো দায়িত্ব বা কর্তব্য থাকে না কিন্তু যে আমাকে ঘরটা ক্লিন করতেই হবে, সত্যি মানে আমরা দুটো মানুষ থাকি আর সঙ্গীত ওরকমও নয়, সঙ্গীত বলে বরঞ্চ উল্টে বলে যে কি দরকার আছে প্রত্যেক দিন মোছার, কি কেন করো ও এরকম, কিন্তু কোথাও গিয়ে ঘর পরিষ্কার রাখাটা বা একদম টিপটপ রাখা মানে বিশেষ করে ধুলোর দিক থেকে বলছি, মানে ঘরে এক ফোঁটা ধুলো থাকবে না, সবসময় ঝকঝকে তকতকে থাকবে, এটা আমার প্যাশন, মানে এটা আমার মনে হয় তোমরা হয়তো আমার সাথে একমত যারা জানো যারা বুঝবে যারা ফিল করবে, এই যে ঘর সাজানো মানে কারুর দেখে তার ঘরটা এরকম সাজানো বা আমি তার দিকে সাজালাম বা সে পরিষ্কার রেখেছে বলে আমাকে পরিষ্কার রাখতে হবে বা দায়িত্ব বা কর্তব্য, তা নাহলে হয় যেটা যে বাবাকে লোকে কি বলবে, একটা লোক ঘরের ভেতরে এলে কি বলবে, গেস্ট এলে কি বলবে, এটার বাইরেও ঘর গোছানোটা এবং ঘর পরিষ্কার রাখাটা এটা এক একজনের মানে কি বলবো অভ্যেস বলো প্যাশন বলো ভালো লাগা হ্যাবিট মানে হবি থাকে না, যদি সত্যি কেউ আমাকে বলে যে তোমার হবি কি, আমি বলবো যে আমার হবি একটা হচ্ছে ডান্স করা আর একটা হচ্ছে ঘর গোছানো, ঘর গুছিয়ে রাখা সুন্দর করে, মানে আমার আমি সবসময় ভাবতে থাকি জানো, যখন বাড়ি থেকে যে ঘরটা এরকম আছে এইটাকে একটু এই প্লেস করলে কীরকম লাগবে বা ওরকম করে, হ্যাঁ কাজ থাকলে আবার বলছি কাজ থাকলে আমার স্কেডিউলটা পুরোপুরি উল্টো হয়ে যায়, তখন প্রত্যেক দিন ঘর মোছা তো দূরের কথা, আমি হয়তো একটুখানি গঙ্গা জল ছিটিয়ে উঁকি মেরে চলে গেল, গঙ্গা জল ছিটিয়ে আমি হয়তো বেরিয়ে যাব সেটা আলাদা কথা, কিন্তু হয়তো মাঝে মধ্যে যখন একটু লেট কল থাকবে তখন পরিষ্কার করে যাব, তখন কিছু আমার করার নেই, কিন্তু যখন আমার কাজ ছাড়া আমি বাড়িতে থাকি তখন পুরোপুরিভাবে আমার সারাটা দিন ধরে মানে বা সপ্তাহে একদিন তো পুরোপুরি ক্লিন করবো আর মনে হয় যেন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করি, তো তার জন্য যে সারাটা দিন সত্যি বলতে আমার যে বিভৎস পরিশ্রম গেছে, মানে আমি যদি তোমাদেরকে পুরো দেখাই আমি নেক্সট ভিডিওতে দেখাবো সকালে, মানে আমি বারান্দার যে টপগুলো আছে সেগুলো অবধি ন্যাতা দিয়ে মুছি, মানে
এই যে জানলাগুলো আছে সেগুলোও মুছে, সবাই মোছে, সবাই করে, সবাই সবার ঘর পরিষ্কার রাখে, এরকম না যে আমি বলছি যে আমি করেছি, মানে আমার বক্তব্যটা আমি এই জন্য ভিডিওতে মানে আসতে পারিনি। আর এটা সত্যি কথা বলতে এইভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা এবং ঘর গোছাও পরিষ্কার করবো, এটা আমার সত্যি খুব ভালো লাগে। এটা আমার মাথার উপর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই যে আমাকে করতেই হবে, আমার মন থেকে মানে আমার আমার ভালো লাগে। বরঞ্চ আমার ঘর যদি অগোছালো থাকে তখন না আমার কীরকম একটা ইরিটেশন হয়, বিরক্তি লাগে, মনে হয় যেন আমার ভালো লাগছে না, কেন সব ঘেঁটে আছে, কেন সব গুটিয়ে আছে। মানে সবাই চায় নিজের জীবন এবং নিজের সংসার এবং নিজের ঘরটাকে খুব গুছিয়ে রাখতে। কতটা আমরা গুছিয়ে রাখতে পারি জানি না, কারণ জীবনটা অনেক সময় অনেক মুহূর্তে গিয়ে আমরা নিজেরাই ঘেঁটে ফেলি। যেমন হয় না, রাগ করে ঘরও অনেক সময় ঘেঁটে ফেলি, জীবনটাও হয়তো তাই হয়ে যায়। কিন্তু জীবন, ঘর, সংসার এগুলো যদি গুছিয়ে রাখা যায়, তার জন্য খুব ক্যালকুলেটিভ হতে হয়। হয়তো আমরা অত সবাই তো অত ক্যালকুলেশন করে আমাদের জীবনটাকে চালাতে পারি না, কিন্তু তাও আবার এটাও ঠিক, ঘাঁটলে আবার শেখাও যায়। জীবনও যদি ঘাঁটে সেটাও একটা লেসেন, ঘরও যদি আমার ঘেঁটে যায় তাও আমি বুঝবো যে ঘেঁটে গেল, এবার তাহলে একটু চলো একটুখানি একটু অন্যভাবে সাজাই, তো তখন আমরা আবার অন্যভাবে সাজাবো। তাহলে সাজানো এবং ঘাঁটাই দুটোর মধ্যেই বোধ হয় মজা আছে। অনেক কিছু বলে ফেললাম, যাই এবার দেখি ডিনারের ব্যবস্থা করতে হবে আমাকে। মানে ডিনার তো সব রেডি আছে, জাস্ট আমাকে গরম করতে হবে। আমি ঠিকই করে রেখেছিলাম, সারা সকাল ধরে আছে রান্না করেছি, এমন রান্না করে রেখেছি যাতে আজকে ডিনার এবং কালকে লাঞ্চ অবধি হয়ে যায়। সুতরাং আমাকে এখন একটু গরম করলেই হয়ে যাবে। ডিনার করতে বসলাম, এখন বাজে পাক্কা 11টা। খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘুমোতে হবে আর সকাল সকাল উঠতে হবে। এবং আমার বউ যে এত বেশি নিয়ম মাফিক চলবে আমি ভাবতে পারিনি কোনোদিনে। কারণ আমি ওকে বলেই দিয়েছিলাম বিয়ের আগে যে আমার জীবনের নিয়মটা না খুব বেশি এনে নিয়ম, ও আলটিমেটলি সেই শুনেই চলতে হচ্ছে। রেগে রেগে কাজ করছে, আরও বেশি শব্দ করছে, ওই দিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে। তো আমি খেতে বসেছি, আমার খাবারের প্লেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমি একটা স্পেশাল ডিশ বানিয়েছি। সেই ডিশটা অনেকেই বাড়িতে না বানিয়ে কিনে খায়, এটা আমি নিজে হাতে বানালাম। ডাল, ভাত আর তার সঙ্গে চিপস, লেজ। চিকেনটা গরম হচ্ছে, এই চিকেন গরম হয়ে গেছে। সো চিকেন, ভাত, ডাল অ্যান্ড লেজ আজকে ডিনারের মেনু। খেয়ে নিই, খিদেটা পেয়েছে যখন খেয়ে নিই, খিদেটাকে আটকে রাখবো না। এতে গিয়ে বললাম যে শুয়ে পড়বো এক্ষুনি, কিন্তু বিষয়টা হলো যে হঠাৎ করে আবার প্রলয় দেখতে শুরু করছে। একটা এপিসোড তো অনেকদিন আগে দেখে নিয়েছিলাম, তো মনে হচ্ছিলো যে একটু দেখি, তো লোভ সামলাতে না পারে দেখতে শুরু করলাম। এবং আমরা প্রায় 4-5টা বোধ হয় এপিসোড দেখলাম টোটাল। ভালো লাগছিলো, থামতেও পারছিলাম না, এদিকে ঘুমোতেও হবে, তার কারণ সকাল সকাল ওঠার আছে, আমি আগেই বলেছি। তো ফাইনালি সঞ্চারী একটুখানি ঝাড়লো, তো আমি উঠে চলে এলাম। এবার আমাকে ঘুমোতে হবে, আমাকে না আমাদের ঘুমোতে হবে, হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ দুজনেই ঘুমোবে। তোমরা যেমন এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবার করে নাও। আর কতদিন ওয়েট করবো বলো তো, না আমরা ওয়েট করতে পারছি না তোমরা ওয়েট করতে পারছো, করে নাও সাবস্ক্রাইব। এই দেখেছো কাণ্ড, এটা কী হচ্ছে, এটা করবো, এটা কী মানে কী? হ্যাঁ, সো আগের ভিডিওতে তোমরা তো দেখেছো এরকমভাবে একটা থাম্বনেলও ছিল, মাথাটা পুরো গেছে, যাকে পাচ্ছে তাকে এরকম করে দিচ্ছে, হয় একটা সময় হয়। চলো গুড নাইট, দেখা হবে পরের ব্লগে। এবার মাথা টাকা দিয়েছে মানে বুঝতে পারছো কি পরিমাণ রোমান্টিক হয়ে আছে। টাটা বলো, টাটা টাটা টাটা, গুড নাইট, সি ইউ, পরের ব্লগে আবার দেখা হবে। আমি আমি না দেখতে পেলে আমি কাটবোটা কি করে ভিডিওটা, তুমি সেটা আমাকে বোঝাও। বলো গুড নাইট, টাটা। আচ্ছা তুমি এই যে এটা কাটবে না তো, রাখবে তো এটা? হ্যাঁ। আচ্ছা আর দাঁড়াও, 3-2-1 বলবো, ছড়া ছড়া। ওকে চলো আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট, সি ইউ, বাই।